কচ্ছপদ্ধর অমরপুর মোটর স্ট্যান্ড সবজি বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেন বনকর্মীরা। ঘটনা মঙ্গলবার সকালে। জানা গেছে, অমরপুর থানা সূত্রে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা তল্লাশি চালায় বাজারের মৎস্য ব্যবসায়ী নারায়ণ দাসের দোকানে। উদ্ধার হয় একটি কচ্ছপ। কোথা থেকে কচ্ছপটি আনা হয়েছে জানা যায়নি। বনকর্মীদের কথায় নারায়ণ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের সূত্র খবর, আমরা এসডিপিও সাহেবের কাছে, মানে এসডিপিও সাহেব কল করছে যে সাজাতে গিয়ে আমরা মার্কেটে গিয়ে পাইছি। এটা এই একটা রুমে আসছিল, রুমে থেকে আমরা এটা উদ্ধার করি, পুলিশ সহকারে আমরা উদ্ধার করছি। কচ্ছপ কচ্ছপ কোনো ব্যক্তিকে আটক করতে পেরেছেন? ব্যক্তি আটক অনেক সন্দেহমূলক, মানে স্থানীয় স্থানীয় করতেছে যে কথা তেনে জানে না কে বা কারা তেনে দোকানের ভিতরে ঢুকেছে, তেনে নিজেও সঠিক করতে পারতেছে না। এই কারণে তেনে আমরা আনছি, মানে তেনে জিজ্ঞাসা করা হইব, মানে কি কেমনি কীভাবে কালেকশন করছে না করছে, এটা জানিতে সঠিক খবরটা আমরা কালেকশন করলাম আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।